আমার আপুরে বাঁচাও, আমার আপুরে ওই রুম থেকে বের করো। ঝুমু আমাকে ধরে ফোপাতে ফোপাতে বলল, আমি ঝুমুর মাথায় হাত দিয়ে শান্ত করতে করতে বললাম, আচ্ছা আগে শান্ত হ, পরে কি হয়েছে খুলে বলো। ঝিমি কান চুলকাতে চুলকাতে ঝুমুকে বলল, ঝুমা আপু তুমি একটু হাইপার হয়েও না তো, আস্তে আস্তে ভাবের অভ্যাস হয়ে যাবে, আজ প্রথম দিন তো তাই হাল একটু বেহাল হয়েছে। ঝিমির উত্তর শুনে রাসেল ভাই যেন আর একটু কান খাড়া করল। আমার হাত পা ছিমছিম করতে লাগলো ঝিমির কথা শুনে। ঝুমুকে বাদ দিয়ে ঝিমিরে জিজ্ঞেস করলাম, কি রে ঝিমি কি হয়েছে ভাবির, ঝুমু এমন কথা বলতেছে কেন? আপু ঝুমু আপু তো নতুন, ভাবিও নতুন, দুজনেই সহ্য করতে পারে না, আমার প্র্যাকটিস থাকলেও কেমন জানি লাগছে। এই বলেই ঝিমি কান খোঁচাতে লাগলো। আমি কনফিউজড হয়ে গেলাম, ঝুমু বলছে কি আর ঝিমি বা বলছে কি, না পেরে রাসেল ভাইয়ের দিকে তাকাতেই বুঝলাম সেও আমার মতোই কনফিউজড। এখন আমার অস্ত্র প্রয়োগ করার সময়। ঝিমির দিকে ঘুরে মুখে শীতল একটা হাসি দিয়ে বললাম, এক্ষুনি যদি না বলেই রুমের ভিতরে কি হয়েছিল আমি খালামণির কাছে গিয়ে বলে দেবো যে তুই ভাইয়ার রুমে লুকিয়েছিলি। এই কথাই যেন সেকেন্ডেই কাজ হয়ে গেল। ভাইয়া ভাবিকে এতক্ষণ গান শোনাচ্ছিল, এই বলেই ঝিমি ঝুমুর দিকে তাকালো। আমি আর রাসেল ভাই দুইজন দুইজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। ঝুমু আবার বলতে লাগলো, তোমার ভাই বিগত দুই ঘন্টা যাবৎ একা একা এই গানের কলি খেলে যাচ্ছে। কি গানের গান, খাটের নিচে দুই হাত দিয়ে কান চেপে ধরেছিলাম, তাও কাজ হয়নি। ভাইয়ার গান গাওয়ার বাতি কাছে অনেক আগে থেকে, ও গান গাওয়া শুরু করলে বাসার সামনে রাস্তার কুকুরগুলো জড়ো হয়ে ডাকাডাকি শুরু করে, কিন্তু আমি ভাবতেও পারি নাই যে ও বাসর রাতেও পৌরে গান শোনাবে। ঝুমাপু তুমি চিন্তা করো না তো, ভাবির অভ্যাস হয়ে যাবে যেমন আমাদের হয়ে গেছে। এই বলেই ঝিমি ঝুমুকে সান্ত্বনা দিতে লাগলো। ঝুমু ঝাঁঝের সাথে উত্তর দিল, হয় আপু বয়রা হয়ে যাবে, না হয় পাগল হয়ে যাবে, রাস্তায় নেমে যাবে। আরে কি পাগলামি করতেছো ঝুমু, শান্ত হও তো, ভাবি ভাইয়ারে টাইট দিয়ে দেবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তো আছি। এই বলে কোনো রকমে ঝুমুকে ম্যানেজ করলাম। মনে মনে ভাবতেছিলাম সকালেই না ভাবি কাটটা পোচকা গুছিয়ে বাপের বাড়ি রওনা দেয়। চোখের কোণা দিয়ে দেখলাম রাসেল ভাই আস্তে করে চলে যাচ্ছে। এত কিছু হলো, আল্লাহর বান্দা একটা শব্দ করলো না মুখ দিয়ে, আর আল্লাহ না করুক আমি যদি কিছু করতাম মুখে খই ফুটতো ওই মানুষটার। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি কাহিনী আসলেই সত্যি, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ভাইয়ার বিয়ে আর আমি কত দুই দিন যাবৎ ঘুম ছাড়াই বলতে গেলে চলতেছি। আস্তে করে চোখের উপরে আই ক্যাপ টেনে দিলাম, ঠোঁটের উপরে কার যেন আলতো হাতের ছোঁয়া পেলাম, ঘুমের ভেতরেই অনুভব করতেছি একটু পরেই টের পেলাম পিঠে যেন আলতো ছোঁয়া। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, কিন্তু এসব অনুভব করেই ঘুমের মধ্যে প্রচণ্ড জেদ হচ্ছিল। তাড়াতাড়ি উঠে বসে চোখ খুলতে যাব এমন সময় টের পেলাম চোখ খুলতে পারছি না, চোখের উপরে যে আই ক্যাপ দেওয়া তাও মনে নাই। আই ক্যাপ সরিয়ে সামনে তাকাতেই দেখি রুম পুরো ফাঁকা, সব এলোমেলো, আমিই ফ্লোরে পড়ে ঘুমোচ্ছি। ফোনটা মাথার নিচে থেকে বের করে দেখি 10:30 বেজে গেছে। বাহ বেশ ভালোই হয়েছে, কেউ আমাকে ডাকেনি, একটু শান্তিতে ঘুমাতে তো পেরেছি। কিন্তু সবাই গেল কই, পেটে কোথায় ছোঁচো করতেছে। উঠে দেখি মিলির টি শার্ট টাইট হয়ে পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি মনে পড়লো এই সোর্সে আমি রাসেল ভাইয়ের সামনে শোডাউন দিয়ে বেরিয়েছি। ও খোদা, আমি যে কেন এমন আলাফুলা হলাম কে জানে। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি মিলি এসে হাজির, আমাকে দেখে দুলে দুলে হাসতেছে। কিরে অমন ফেটকি মাছের মতো দাঁত বের করে আছিস কেন, অন্যদিকে ঘুরে প্রশ্ন করলাম। নিপাপু তাড়াতাড়ি চলো, ভাবি রান্না করতেছে। এই বলে মিনির কি হাসি। রুম থেকে বের হয়ে দেখি বড় মামা ছোট মামা আমার দুই খালু ভাইয়ারা রাসেল ভাই সহ মোটামুটি সবাই ওয়েট করতেছে ভাবির নাস্তার জন্য। বড় আপু টেনে আমাকে বসিয়ে দিয়ে বলল, নিপা তাড়াতাড়ি বসে পড়, না হয় পরে ভাগে পাবি না ভাবির হাতের রান্না। আমি বড় আপু মান্না আপু তিনজনে ডাইনিং রুমের এক সাইড দিয়ে বসে আছি, তিন খালাও আমাদের পাশে। মোটামুটি ডাইনিং রুমে মানুষ গিজগিজ করতেছে। একটা জিনিস খেয়াল করলাম, মিলি আর ঝিমি আস্তে করে কেটে পড়েছে।
দুই বান্ধরানি তো আমকামের প্ল্যানের অভাব নেই, তাই হয়তো চলে গেছে। রাসেল ভাই একটু পরপর মনে হয় আরে আরে আমার দিকে তাকাচ্ছিল, আমি ওনার দিকে তাকালেই অন্যদিকে তাকাচ্ছে উনি। নতুন ভাবে ট্রে হাতে নিয়ে ডাইনিং রুমে ঢুকল, পিছনে বুয়া আর ঝুমু সবার হাতেই ট্রে। ওকে দিয়ে দেখলাম ভাবি এতক্ষণ বসে সিমাই রান্না করেছে, আর তা খেতে সবাই লাইন দিয়ে বসে আছে। ভাবি আগেই বলল সবাই একসাথে খাওয়া শুরু করবে, সবার হাতে সেমাইয়ের বাটি আর চামচ। সবাইকে দেওয়া হলে ভাবি বলল, এবার খেয়ে বলেন কেমন হয়েছে। সেমাইয়ের আউটলুক দেখে তো মনে হচ্ছে সেই টাইপের ইয়াম্মি হবে। বিসমিল্লাহ বলে চেয়ে মুখে দিলাম, টের পেলাম চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে আসছে। আমার স্বাদ ইন্দ্রিয় বলতে ওরে নিপারে আমারে আর নির্যাতন করিস না। পাশে তাকিয়ে দেখি বড় আপু আর মান্না আপু যেন তবদা দিয়ে আছে। কতপুরে সেমাইটুকু পেটে চালান দিলাম। বড় মামা সেমাই চামচ দিয়ে না খেয়ে বাটির কোনায় মুখ দিয়ে খেয়েছিল। সবচেয়ে বেশি খারাপ অবস্থা তার, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতেছে, না পারছে গিলতে আর না পারছে ফেলতে। মুখ ভর্তি সেমাই নিয়ে বসে আছে। মানুষ অল্প শোকে কাতর হয়, অধিক শোকে পাথর হয়। জয় ভাইয়া যেন তার বউয়ের কর্মকাণ্ড দেখে পাথর হয়ে গেছে। আমাদের সবার মুখের মানচিত্র দেখে ভাবি মনে হয় কিছু একটা আঁচ করতে পারল। কি হয়েছে, সিমে ভালো হয় নাই? এই বলেই ভাইয়ার দিকে তাকালো। মানুষকে যদি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলা হয় এখনই হাসবি না হলে গুলি করব, তখন সেই অবস্থায় মানুষ যে হাসিটা দেয় সেই রকম একটা হাসি দিয়ে ভাইয়া বলল, পড়ি অসাধারণ হয়েছে রান্না, তুমি তো জানো আমার পেট খারাপ, এখন দুধের জিনিস ডাক্তার খাইতে মানা করছে, তুমি অন্যদের খাওয়াও, আমি এই আসছি ওয়াশরুম থেকে। এই বলেই ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। হঠাৎই মনে হলো সবার ভেতরে অন্য কিছু এসে ভর করেছে। বড় মামা ছোট মামা একসাথে কোথায় যেন যাওয়ার কথা মনে পড়ল। রাসেল ভাই শিহাব ভাই সোজা ভাইয়ার পিছু পিছু গেল, তাসিন বড় ভাবির কোলে, তারপরও তাসিন নাকি কান্না করতেছে। বড় আপু আর মান্না আপু ওদের বান্ধবীদের বাসায় যাবে। পুরো ডাইনিং দু মিনিটে ফাঁকা হয়ে গেল। এখন বুঝলাম মিলি আর জিমি কেন আগেই সটকে পড়েছে। সবাই যাওয়ার পরে ডাইনিং রুমে শুধু আমি ভাবি আর ঝুমু। ভাবি হঠাৎই এক চামচ সেমাই মুখে দিয়ে ফেলল, মুখে দিয়ে সোজা দৌড়ে বেসিনের দিকে। ঝুমু আমাকে বলল, নিপা হয়েছেটা কি? বেআইন প্রশ্ন না করে খেয়ে দেখো, পানি খেতে খেতে জবাব দিলাম। ভাবি তার বিধ্বস্ত চেহারা নিয়ে সামনে এলো। ঝুমু ভাবির দিকে তাকাতেই ভাবি বলল, সেমাইতে চিনির বদলে লবণ দিয়ে দিয়েছিলাম। সকালে নাস্তার ট্র্যাজেডির পরে খালা আর রিস্ক নিলেন না, দুপুরের রান্না আমার দুই খালা মিলেই সারল। সকালে যেহেতু সেমাই পড়েছে পেটে এক চামচ, তাই দুপুরে টেবিলে খাবার দিতেই প্লেট ভর্তি করে ভাত মাংস আর দুই পিস মাছ নিলাম। কারোর জন্য অপেক্ষা না করে খাবার নিয়ে ভাবতেছি কই বসে খাবো। রুমে যেয়ে খেলে চেহারে কথা শোনাবে বড় দুই পণ্ডিত তা বলার মতো না, তাই খাবার আর আমার মামপটটা নিয়ে সোজা স্টোর রুমের চলে গেলাম। স্টোর রুমে ঢুকেই দরজা আর লাগালাম না, হালকা করে ভেজিয়ে দিয়ে খেতে বসলাম। ভাত মেখে যেই এক লোকমা মুখে দেব ঠিক তখনই দরজা আস্তে করে খুলে গেল। মাথা তুলেই দেখি রাসেল ভাই রুমে ঢুকে রুমের দরজা লক করে দিল। আমি তাড়াতাড়ি উঠতে যাব এমন সময় চোখ গরম করে তাকালো, তাতে যেন আমি আরো কুকড়ে গেলাম। এসে সোজা আমার সামনে বসে বলল, আমার খুব ক্ষুধে লেগেছে, ভাত খাইয়ে দে আমারে। যা রাগ হচ্ছিল আমার বলার মতো না, টেবিলে খাবার দেওয়া আছে ওখান থেকে এনে খাইলে কি হয়। এই বলেই আমি মাছের কাটা বাছাই মন দিলাম। কি হয় না হয় পরের কথা, খাওয়াই দিতে বলছি খাওয়াই দিবি, না হলে খবর আছে। এইটুকু বলে আমার দিকে তাকালো। সে আগে ছিল সামনে বসা, এর একটু পরে উঠে এসে ঠিক আমার পাশে বসল। আমি তার মুখে ভাত তুলে তুলে দিচ্ছি, সে দিব্যি খাচ্ছে আর ফোনে গেম খেলছে। আল্লাহর দুনিয়ায় শান্তিকারে বলে কেউ যেন এসে এই লোকটার কাছ থেকে শেখে। তবে একটা জিনিস কেন জানি না এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল এই মুহূর্তে যেন আটকে যায়, আমি যেন ওনার পাশে আরও কিছুক্ষণ বসে থাকতে পারি। ভাত শেষ হওয়ার পরে বুঝলাম এত ভাত আমার একার পক্ষে খাওয়া কখনো পসিবল হতো না, দুইজনে পেট ভরে খেয়েছি। আমি যখন হাত ধুয়ে উঠলাম তখন আমার দিকে তাকিয়ে রাসেল ভাই বলল, মুখ ধুইয়ে দে তাড়াতাড়ি।
ওফ, এই লোকটা এত চালাইতে পারে আমারে। মুখ ধুয়ে দেওয়ার পর যখন চলে আসছিলাম তখন পেছন থেকে ওড়না টেনে ধরে, পেছন ঘুরে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে আমার পেছনে, আবার ওড়না দিয়ে মুখ মুছে বলল, আমি ধন্যবাদ দিতে পারি না, অন্য কোনো দিন আসিস তোরে ভাত খাইয়ে দিয়ে হিসাব ফিটটুস করে দেব। এই বলেই লক খুলে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটা কেমন জানি একটা পিশাচ টাইপের, ধুর চাই কোন সে পদের কে জানে, এমনি দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর এখন মনে হয় শয়তানির উপরে FCPS করা। খাওয়া দাওয়া পরে সব মেয়েরা মোটামুটি আমাদের বেডরুমে যেয়ে বসেছে, নতুন ভাবিরে এক একটা জোকস শোনাচ্ছে সবাই। হঠাৎ করে মিলি শুরু করলো ভাইয়ার হলুদের দিনের কাহিনী, কি করে ভাইয়া বারবার ওয়াশরুমে যাচ্ছিল, কেমনে খালা আমাদের রিমান্ডে নিচ্ছিল, ব্লাবলা। ঠিক তখনই ছুমু বলে উঠল, দুলাভাই বিয়ের আগের দিন আপুর সাথে দেখা করতে গিয়েছিল, সারা রাত ছিল আপু আর দুলাভাই ছাদে। এই কথা শুনে তো নতুন ভাবি লজ্জায় লাল হয়ে গেল, আর সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। বড় ভাবি খোঁচা দিয়ে পড়ল, কি ব্যাপার পড়ি, বিয়ের আগে তো ভালোই পালাপড়ি খেলছো। কিন্তু বড় আপু আমার দিকে তাকিয়ে বলল, কি রে নিপা, তুই তো ভাইয়ার রুমে শুয়েছিলি সেদিন, টের পাসনি ভাইয়া যে গেছে? আমি তো ঘুমছিলাম, সারাদিন ছোটাছুটিতে ক্লান্ত হয়ে ঘুমালে কি কিছু টের পাওয়া যায়, এই বলেই কোনো রকমে কথা কাটালাম। ঠিক তখনই রাসেল ভাইয়ের আগমন, আমি ওনাকে দেখে তাড়াতাড়ি বড় আপু আর মান্নাপুর আড়েলে লুকালাম। উনি রুমে ঢুকেই কাকে যেন খুঁজতে আরম্ভ করলেন, হঠাৎই আমার দিকে চোখ পড়তেই বলে উঠল, কিরে তুই মান্তাসা আর মানহার পিছনে অমন করে সেদিয়ে আছিস কেন, তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বার্গারে তুই বন্ডটির মধ্যে মুরগি টুকরার মতো, ভ্রু উঁচু করে বলল রাসেল ভাই। তার কথা আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম, কই আমি পিছনে ঢুকেছি, গলা ছাড়া দিয়ে বললাম, তোর আন্টি ডাকছে। রাসেল ভাই এটুকু বলেই চলে গেল। মনে মনে ভাবতেছিলাম আবার কি করেছি কে জানে, আর ভালো লাগে না আমার, এত লোক থাকতে ছুরি কেন আমার উপরেই চলে, আসলে আমার কপালই খারাপ, বড় আপু মানহা আপু বান্ধবীর চেয়ে বেশি, মিলি জামির কথা নাই বা বললাম, দুটারই তো রাম মিলায় জড়ি, মারামারি করলেও একটা একটারে ছাড়া আধা ঘন্টাও টিকে না, আর আমি কপাল পোড়া, সাথে পিছে কেউ নাই, আর আমি কপাল পোড়া, সাথে পিছে কেউ নাই, বড় আপুদের গ্রুপে পাত্তা দেয় না, আবার মিলিদের গ্রুপে আমি অ্যাডজাস্ট করতে পারি না, এসব ভাবতে ভাবতে গেলাম খালার রুমের দিকে। নিপা তুই এক্ষুনি রাসেলের সাথে পুরীদের বাসায় যাবে। আমাকে দেখেই খালার সান্ডা মার্কা আদেশ, এই কথাটা শুনে আমার জানি কেমন কেমন লাগতেছিল। হঠাৎ ভাবিদের রুমের বাসায় কি হয়েছে খালার সমস্যা, খালা যেন তেলাপোকা দেখছে এমন একটা লোক দিল আমাকে। তুই ইদানিং বড্ড বেশি বকবক করা ধরেছিস নিপা, একটা কথা বলে কয়েক ডজন প্রশ্ন তোর রেডি থাকে। এই বলেই ফোত করে একটা নিঃশ্বাস ছাড়লো খালা। মনে মনে ভাবতে থাকলাম একটা প্রশ্ন করেছি তারে বানাইছে ডজন, আল্লাহ না করুক আর প্রশ্ন করলে কি করত, রাসেল ভাইয়ের সাথে আবার বাইরে যাব। উফ আল্লাহ, এই লোকের সাথে বাইরে যাওয়ার কথা শুনলেই আমার কেমন জানি না বুকে পানি থাকে না। রুমে এসে দেখি সবাই আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে, আর আমি কিনা কপালের চেরা নিয়ে ওনার সাথে বাইরে যাচ্ছি। সাদা কালারের একটা লং ফ্রকের সাথে ব্ল্যাক জিন্স পরে নিলাম, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস আমি রেডি। চুল আঁচড়িয়ে উঁচু করে লাঠি দিয়ে বেঁধে নিলাম, ওড়নাটা টান দিয়ে যখন আমি বের হচ্ছি বড় ভাবি চোখ কপালে তুলে বলল, বাবা গো নিপা তোমারে তো সেই দেখাচ্ছে, কি ব্যাপার, কাকে পাগল করার ইচ্ছে আছে? ভাবি আমি ভাইয়েরে বলতেছি যেন আপনারে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই অতি সত্বর, এটুকু বলে বাসা থেকে নামলাম। নিচে নেমে দেখি রাসেল ভাই হাওয়া, এদিক ওদিক তাকিয়ে তার বা তার বাইকের কোনো ছায়া কিছুই খুঁজে পেলাম না। একবার ভাবলাম তার ফোনে কল দিই, আবার ভাবলাম কল দিলে অহিতুক ছাড়ি খাওয়া লাগবে, তার চেয়ে ভালো উপরে উঠে খালাকে বলি তার গুণধর ভরসার ব্যক্তি নিজেই ভ্যানিশ হয়ে গেছে। ঘুরে বাসায় উঠতে যাব এমন সময় দেখি এক লোক এসে হাজির, তাও আবার রিক্সা নিয়ে, রাসেল ভাইয়ার বাইক গেল কই? অমন করে পানিতে খাবি খাওয়া মাছের মতো হা করে তাকিয়ে আছিস কেন? এই বলেই এক পা সে চেপে বসলো সে। তাড়াতাড়ি উঠে আয়, দেরি হয়ে যাচ্ছে।
এটুকু বলেই পকেট থেকে ফোন বের করে মনোযোগ দিয়ে ফোন দেখতে লাগলো। কই আমাকে একটু হেল্প করবে রিকশায় উঠতে, তা না, উনি আছে ওনার মজায়। রিকশায় বসতেই সেই একই কাহিনী, ওনার পারফিউমের ঘ্রাণে আমি মাতাল। কালো খয়েরি এক পাঞ্জাবি, ব্লু জিন্স, পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত ভাঁজ করা, হাতে তার সেই মোটা চেনের ঘড়ি। উফ, এত স্মার্ট হয়ে বের হওয়া লাগে কেন? রিকশা চলছে আর আমি চাপতে চাপতে আর এক কোনায় প্রায় এমন করে বসেছি যে একটু জোরে ঝাঁকি লাগলেই আমি কুমড়োর মতো গড়িয়ে নিচে। হঠাৎই টের পেলাম রাসেল ভাই আমার পেছন থেকে হাত দিয়ে কোমর ধরে টেনে একদম ওনার কাছে নিয়ে আসলো। তো সমস্যা কি আমরা বলতো নিপা, আমার সাথে বের হলেই কি প্ল্যান করে বেরোস যে একটা না একটা আকাম করবি? আমি আবার কি করলাম? সেদিন বাইকে বসেছিলি আলগার উপরে, আজকে রিকশায় বসছিস, তাও এমন জায়গায় পড়তে 2 মিনিটও লাগবে না। কিছু না বলেই চুপ করে বসে থাকলাম। তখনও সে আমার কোমরে হাত দিয়ে একদম শরীরের সাথে শরীর লাগিয়ে বসা। মনে হচ্ছিল, ইস, যাক না সময় এখানে থেমে। আচ্ছা, আমি কি রাসেল ভাইকে ভালোবেসে ফেললাম নাকি? ইয়া খোদা, তাইলে কেমনই কি! যখন এসব আকটুম বাকটুম চিন্তা করছিলাম ততক্ষণে রিকশা থেমে গেছে। এ কি, ভাবির বাপের বাড়ি তো আরো দূরে, তাহলে এখানে রিকশা থামলো কেন? নিপা, নিচে নাম। এই বলেই ভাড়া দিল রাসেল ভাই। মিনমিনিয়ে বললাম, বাসা তো আরো দূরে, এত আগে নেমে কি করব? তুই আমারে কোলে করে নিয়ে যাবি, তাই এখানে নামা। এই বলেই এক বিশাল ছাড়ি দিল আমারে। এই লোকটার জীবনের বড় উদ্দেশ্য হলো আমারে হেনস্থা করা। উনি আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। পুরো 15 মিনিট হাঁটার পরে পৌঁছালাম সমুদের বাসায়। সেখানে যেয়ে দেখি এলাহি কাণ্ড। ভাবির আব্বু আম্মু অনেক খাতির করা শুরু করলো আমাদেরকে। হঠাৎই দেখি স্বাদ এসে হাজির। আমি আর রাসেল ভাই এক পাশে বসা, আর স্বাদ অন্য পাশে। এসেই ওনার সাথে কথা বলে আমার সাথে শুরু করলো কথা। না পারছি উঠতে, না পারছি কথা বলতে। স্বাদ অনেক মশকরা করছে আর আমি জোর করে হাসি মার্কা লুক দিচ্ছি। কিন্তু এটা বুঝতেছিলাম পাশে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণের প্রস্তুতি নিচ্ছে। নির্ঘাত আজকে আমাকে মেরেই ফেলবে। এখানে এসে শুনলাম আমাদের এখানে আনা হয়েছে ওনাদের কিছু রীতি রেওয়াজের জন্য। হঠাৎই স্বাদের আব্বু আম্মু এসে হাজির। আমাকে ডেকে নিয়ে দুইজনের মাঝে বসিয়ে নানা কথা। ঘণ্টাখানেক থাকার পরে মনে রাসেল ভাই উঠেই অমনি বলল, আচ্ছা মহিমা, অনেক রাত হচ্ছে, আমরা এখন আসি তাহলে। চোখের ইশারায় আমাকে উঠতে বলল। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাইরে আসলাম, দেখি উনি আগেই রিকশা নিয়ে এসে হাজির। চাঁদ ভরা আকাশ, রিকশায় আমরা দুজন, যেন এক রোমান্টিক পরিবেশ। আমার তখন কি হলো কে জানে, আস্তে করে ওনার হাতটা ধরলাম। কে মনে করে কেন যেন কিছুই জানি না, শুধু হাতটা ধরলাম। ধরার সাথে সাথেই যেন 340 ভোল্টের ঝাঁকা খেলাম। ঝাড়া দিয়ে আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, দূরে যেয়ে বস। লজ্জায় আমি মাথাটাই যেন আর উঁচু করতে পারছিলাম না। কি করতে চেয়ে আমি কি করি নিজেও জানি না। বাসার সামনে এসে রিকশা থামতেই রাসেল ভাই নেমে হন হনিয়ে সোজা চলে গেল। আমি কিছুতেই বুঝতে ছিলাম না ওনার এত রাগের কারণটা কি, বেঠিকটা কি হলো। রিকশা থেকে নেমে যেই ভাড়া দিতে টাকা বের করলাম, তখন রিকশাওয়ালা বলে উঠল, সারা শরীর যেন রাগে ক্ষোভে রিরি করে উঠল, এই লোকটা ভেবেছে কি নিজেকে? বাসায় ঢুকতেই দেখি হাউকাও। মনে মনে এক হাসি দিয়ে ভাবলাম, যাক ভালোই হয়েছে। এই সার্কাস পার্টির মধ্যে আসলে খারাপ মনও অকারণেই ভালো হয়ে যায়। প্রথমেই বড় খালাম্মা ছোট খালামণির দিকে নজর পড়ল। ছোট খালামণি সবার কাছে রয়্যাল বেঙ্গল টাইগার হলেও বড় খালাম্মার কাছে রয়্যাল বেঙ্গল ক্যাট। জুতা খুলতে খুলতে শুনতেছিলাম দুই বোনের কাহিনী। বুঝলি রেনু, বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করবি, স্বামীরে সম্মান দিবি, পান চাপাতে চাপাতে বললো বড় খালাম্মা। আমি তো তার প্রতিটি কথা একসাথে একশ মেনে চলি, কোনো মতে বললো ছোট খালামণি। শোন রেনু, আল্লাহর দুনিয়ায় তোর চেয়ে 2 দিন হলেও ভাত বেশি খাইস, আমারে শিখাইস না। এই বলেই চিল্লাতে চিল্লাতে পানির পিক ফেললেন বড় খালাম্মা। খালামণি যেন কি বলতে যাচ্ছিলেন হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, বেচারারে দেখলে মনে হয় পিছনে বাস ঢুকায় দিলে যেই হালে মানুষ ঘোরে ওই অবস্থায় ঘুরতেছে। এদের সব কমন কথা,
তাও বেশ ভালোই লাগলো যে খালামণিরের সাইজের লোক তো অন্তত আছে। সামনে যেয়ে দেখি বড় আপু আর মান্না আপুর তুমুল ঝগড়া। জিমি মিলি দুইজনেই দাঁত গেলিয়ে হাসতেছে ওদের ঝগড়া দেখে। ওরা দুইজন সহজে কখনোই লাগে না, আজ কি নিয়ে লাগছে কে জানে। আমি যে পাশে দাঁড়াতেই বড় আপু মান্না আপুকে বলল, থাপ্পড় মেরে তোর চৌফুট্টিটি দাঁত ফেলে দেব। আমি খুব আগ্রহের সাথে বললাম, বড় আপু মান্নাপুর তো 32টা দাঁত, তুমি 64টা দাঁত ফেলবা কি করে? আমি জানতাম পণ্ডিত তুই যখন এসেছিস সেই প্রশ্নটা করবি, তোর আর ওর দুইটার মিলায়ে 64টা দাঁত ফেলাবো। হুঙ্কার দিয়ে বলে উঠল বড় আপু। অবস্থার বেগতি দেখে আস্তে করে সটকে পড়লাম। রুমে এসে ফ্রেশ হয়ে যখন ওয়াশরুমে থেকে বের হলাম, ছোট মামা করুণ মুখে রুমে এসে হাজির। কি হয়েছে মামা, মুখ অন্ধকার কেন? মুখ মুছতে মুছতে প্রশ্ন করলাম মামাকে। মা গো রে আমারে বাঁচা, এই বলেই ছোট মামা হাউমাউ করে উঠল। তাড়াতাড়ি টাওয়েলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, কি হয়েছে মামা? হাউমাউ করে মামা অনেকক্ষণ অনেক কিছু বলার পরে যে মর্ম আমি উদ্ধার করতে পারলাম তা হলো, ছোট মামা অনেক আগে এ বাসায় থেকে অনার্স পড়েছিলেন, তখন কলি বা টলির সাথে যেন তার রিলেশন ছিল। সেই আমলের একটা চিঠি ছোট খালামণি ট্রাঙ্ক থেকে পেয়েছে। এখন মামাকে ব্ল্যাকমেইল করছে, যদি খালামণিকে স্বর্ণের চেইন কিনে না দেয় তাহলে ছোট মামিকে চিঠি দিয়ে দিবে। মামার কথা শুনে আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝে উঠতে পারছি না। মামা তো ভাই একটা, এবার ইন্টার পরীক্ষা দেবে, তার বাপ এখন নিজের অনার্স লেভেলের আকাম নিয়ে খাবি খাইতেছে। পৃথিবীর যাবতীয় আশ্চর্য ঘটনা কোথাও না ঘটলে এখানে ঘটে। মামার পাশে বসে মামার দিকে একটা বিজাতীয় লুক দিয়ে বললাম, এখন তুমি আমারে কি করতে বলো? ছোট মামা খপ করে আমার হাত ধরে বলল, তুই রেনুর কাছ থেকে আমাকে চিঠিটা যে কোনো উপায়ে এনে দে। মামা তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? নিপারে মা গো আমি জানি, আর কেউ পারুক বা না পারুক তুই পারবি। নিজের অচাতেই ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেললাম। ছোট খালামণির কাছ থেকে এই চিঠি আনা আর সাপের সাথে হাডুডু খেলা এক কথা। কখন যে উল্টো দিক থেকে আঘাত আসবে কে জানে, কিন্তু ছোট মামার মুখের দিকে তাকিয়ে নাও বলতে পারছিলাম না। ছোট মামাকে আশ্বাস দিয়ে বাইরে পাঠিয়ে ভাবতে বসলাম কেমনই কি করা যায়। অনেক ভেবে হঠাৎই একটা আইডিয়া মাথায় আসলো। জিমি মিলিকে ডাক দিলাম, সব খুলে হেল্প চাইতেই দুইটাই সোজা নায় পড়ল। নিপাপু তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো, বুঝে বলতেছো? মিলি প্রশ্ন করলো। জিমি বলল, আপু নির্ঘাত পাগল হয়ে গেছে, না হলে আমার কাছে থেকে চিঠি আনার সাহস কখনো কারো হয়? আচ্ছা শোন, তোদের কাউকে কিছু করতে হবে না, শুধু রাতের বেলায় রুমের বাইরে দাঁড়িয়ে থাকবি, চিঠি আমি খুঁজে বের করব। এই বলেই দুইটার দিকে তাকালাম, মাথা কাত করে দুইটাই সাই দিল। রাতের খাওয়া দাওয়া আগেই করা হলো। আসার পর থেকে রাসেল ভাইকে খুঁজেছি অনেক, কিন্তু চোখেই পড়ে নাই। গেল কই আল্লাহর বান্দাই? খালা আগেই সবাইকে বলে দিয়েছিল যেন তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে, কারণ পরের দিন দুপুরবেলায় বৌভাত, অনেক সকাল সকাল উঠতে হবে সবার। তারপরও শুতে শুতে 12টার উপরে বেঁচে গেল। মোটামুটি সবাই যখন ঘুমে আমি আস্তে করে উঠলাম। অন্ধকারে চিমি মিলিকে আস্তে আস্তে ডাকা শুরু করলাম, কিন্তু ফাজিল দুইটা গভীর ঘুমে চলে গেছে। মনে মনে বললাম, যা হয় হবে, আল্লাহই ফর্সা, আমি একাই যাব। আস্তে করে উঠে খালার রুমে যেয়ে কান পাতলাম, কোনো শব্দ আসে কি না। না, কোনো শব্দই নেই, তার মানে সবাই ঘুমে। দরজা খুলে যেই ভেতরে ঢুকতে যাব অমনি টের পেলাম আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। আরে আমাকে কে যেন আর কোলে করে ফেলেছে, ইয়া আল্লাহ, এত রাতে আমাকে কোলে নিল কে? মুখ ঘোরে টের পেলাম সেই মাতাল করা ঘ্রাণ। আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। আমাকে কোলে নিয়েই সোজা মেইন গেটের দিকে হাঁটা শুরু করলো। কোনো উপায় না পেয়ে আমি তার গলা ছড়িয়ে ধরলাম, এটা কি পাগলামি হচ্ছে, নিচে নামান আমাকে। এই বলেই মোচড় দিতেই আমাকে বলল, সোজা ছেড়ে দেবো, কোমর 10 টুকরা হয়ে যাবে, তখন আর ওই পাদের পাদময় ভালোবাসা আর পাওয়া লাগবে না। একথা শুনে আমি আরও শক্ত করে ওনার গলা জড়িয়ে ধরলাম। বলা তো যায় না কখন ছেড়ে দেয় আমাকে, যে মানুষ দিতেও পারে, বিশ্বাস হয় না। মেইন গেট খুলে আমাকে নিয়ে আস্তে আস্তে ছাদে উঠে আসলো। ছাদের ঠিক মাছ বরাবর নিয়ে আমাকে নামালো কোল থেকে। নামালো না, মনে হলো যেন ছুঁড়ে ফেলল। দুহাত দিয়ে আমাকে কাছে টেনে নিল। কেন জানি না আমার মনে হচ্ছিল ওনার নিঃশ্বাস যেন
খুব ঘন হয়ে পড়ছে। এরপরে যেটা হলো সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমার ঠোঁটে আর এক জোড়া উত্তপ্ত ঠোঁটের আবেশ পেলাম। সেই উষ্ণ আবেশে কতক্ষণ ছিলাম জানি না। আমার হাত দুটি ধীরে ধীরে তার পিঠ আঁকড়িয়ে ধরেছিল। তার বুকের ধকধক শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি আর এই পৃথিবীতে নেই, হারিয়ে গেছি অন্য জগতে। এই মুহূর্ত যেন বারবার আসে, ঠিক এমন করে পেতে চাই তাকে বারে বার। আমার কোমরে যেন তার শক্ত হাতের শিকল, যা কখনোই ছুটে যাবে না। মনে হচ্ছিল সারা পৃথিবী যেন থমকে গিয়েছে তার আর আমার ভালোবাসায়। ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেওয়ার পরেই আমি দুই হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে রইলাম। টেনে ধরে আমাকে রাসেল ভাই বলল, ছোটানির রুমে চুরি করে যাচ্ছিলে তো, তাই না? আমি মাথা ঝুলিয়ে সাই দিলাম। আস্তে করে আমার কানের কাছে মুখ এনে বলল, কোনো চিঠি নেই আন্টির কাছে, মামাকে ঢপ মেরেছে তোর খালা। বড় বড় চোখ করে তাকিয়ে অন্ধকারেও যেন আমি দেখতে পারলাম মানুষটা মুচকি মুচকি হাসতেছে। অনেক রাত হয়েছে, বাসায় যাব, ঘুমাবো, এই বলেই হাঁটা শুরু করলাম। একটু সামনে যেয়ে আবার ফিরে আসলাম। কিরে আবার ফিরে আসলি যে? রাসেল ভাই আকাশ দেখতে দেখতে প্রশ্ন করল, আপনি এই ভয়াবহ কাজটা করলেন কেন? আমি প্রশ্ন করলাম, সে উত্তর দিল, কোন ভয়াবহ কাজ, কারো বাসায় বোমা মেরেছি নাকি? এই যে একটু আগে যেটা করলেন। একটু আগে কি করলাম? একটু আগে যেটা আমার সাথে করলেন। একটু আগে আমি কিছুই করিনি তোর সাথে, যা করার তুই করেছিস, আমাকে জড়িয়ে ধরেছিস। এত মিথ্যে কথা একটা মানুষ কি করে বলে? আমি হা করে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে এত রাগ হতে লাগলো যে বলার মতোই না। মেজাজ আগুন করে সোজা গটগট করে নেমে আসতেই বুঝতে পারলাম উনিও পিছে পিছে আসতেছে। কালকে যেন ওই পাদের সাথে ঘষাঘষি করতে না দেখি, পেছন থেকে বলে উঠল রাসেল ভাই। ঘুরেই তেজের সাথে জবাব দিলাম, আপনি ওনাকে পাদ বলেন কেন? ওনার নাম সাদ, বুঝেছেন? অনলি সাদ, পাদ না। বাবা, পাদের ভালোবাসায় দেখি বুধ হয়ে আছিস, ভালোই তো। আর কি কি প্ল্যান আছে ওই পাদের জন্য? এটুকু বলেই আমাকে ঠেলে সরিয়ে রাসেল ভাই বাসায় ঢুকে গেল। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি এই লোক এমন কেন, এই মেঘ এই রোদ। আস্তে করে ঠোঁটে ছুঁয়ে অনুভব করলাম এই ঠোঁটে যে তার সেই উষ্ণ পরশ আছে। আচ্ছা, একটু আগে যা হলো তা কি সত্যি নাকি আমার মনের ভুল ছিল? পাশ ফিরে মাথার নিচে হাত দিয়ে এসব ভাবতে কখন সে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝি নাই। নিপা তাড়াতাড়ি ওঠ, কিন্তু খালারা ডাকছে। বড় আপুর ডাক আর ঠেলা ঠেলিতে যখন ঘুম ভাঙল তখন মনে হচ্ছিল এই যেন সবে চোখটা লেগেছিল। উঠে বসতেই বড় আপু হাত ধরে টানাটানি শুরু করলো। নিপা, তুই এখনো ঘুমাচ্ছিস, ওদিকে সবাই ব্যস্ত আর তুই নবাব জাদির মতো এখনো কাত হয়ে পড়ে আছিস। কাপড় রাখতে রাখছে বড় খালা আম্মা তার বচন শুরু করলো, এখানে আর থাকা মানে কানের চেয়ে দুইটা চারটা পোকা জীবিত আছে তাদের মেরে ফেলা। তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে যেয়ে দরজা দিলাম। উফ, আমি না থাকলে মনে হয় এই সংসারের গাড়ি স্টপ হয়ে যেত। হাত মুখ ধুয়ে ওয়াশরুমে বসে বসে চুলে হাত দিয়ে ঠিক করলাম, বড় খালা আম্মার সামনে এক মিনিটও থাকা যাবে না। আজকে হয়তো কাউকে পাই নাই নিজের নীতিকথা শোনাতে। ওয়াশরুম থেকে বের হয়ে উসাইন বোল্টের গতিতে ডাইনিংয়ে পৌঁছলাম। সবাই প্লেট হাতে যার যার খাবার নিচ্ছে। মেনু হলো পরোটা আলুর দম আর কালকের মাংস। খুশিতে যেন মনে হচ্ছিল লাভ দিই, পরোটা মাংস আমার খুব পছন্দের। তাড়াতাড়ি প্লেটে তিনটা পরোটা আর মাংস নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। অনেকদিন টিভি দেখা আর খাওয়া হয়নি, আমার অভ্যেস টিভির সামনে বসে বসে খাওয়া, যা খালার দুই চোখের বিষ। প্লেটের খাবার হাতে নিয়ে যেই সোফায় বসে টিভি অন করার জন্য রিমোট নিয়েছি, সেই ছৌ মেরে কে জানি আমার হাত থেকে প্লেট নিয়ে গেল। মুখ উঁচু করে তাকাতেই দেখি রাসেল ভাই। আমিও সাথে সাথে ওনার হাত থেকে প্লেট নিতে হাত বাড়ালাম। তখনই বড় মামা এসে হাজির। কি রে তোরা বাচ্চাদের মতো প্লেট কাড়াকাড়ি করতেছিস কেন? বড় মামা প্রশ্ন করলো আমাদের দিকে তাকিয়ে। আমি কিছু বলার আগেই রাসেল ভাই বলে উঠল, দেখেন না মামা, নিপা আমার নাস্তার প্লেট ধরে নিয়ে যাচ্ছে। ওনার কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের জমিন, না না, ফ্লোর ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমি ওই ফাঁকা দিয়ে টুপ করে নিচের ফ্লোরে যেয়ে পড়তেছি। বড় মামা চোখ মটকে আমার দিকে চেয়ে বলল, বড় হয়েছিস, এখন ফাজলামি কমা, মিলি জিমি করলে মানা যায়, তাই বলে তুইও এমন করবি। এই বলেই মামা টিভি দেখতে বসে।
পাশে বসে দেখতেছি রাসেল ভাইও দিব্যি খেয়েই যাচ্ছে। ওনার কোনো মাথা ব্যথাই নাই যে আমি খেলাম না। আবার ডাইনিং রুমে এসে প্লেট পরোটা নিয়ে মাংস নিতে যাবো, দেখি বাটি খালি। খালার কাছে জিজ্ঞেস করতেই বলল, মাংস ছাড়া কি খাওয়া যায় না? উত্তরের ধরনেই বুঝে গেলাম মাংস যে শেষ। শেষমেশ সেই আলুর তরকারি দিয়েই কোনো মতে একটা পরোটা খেলাম। কই খাবো মাংস দিয়ে পরোটা, তা না কপালে চুটলো কিনা আলু পরোটা। এই হলো জীবন আমার, যা এই কয়দিন বড়ই বেদনাময়। খাওয়া শেষ, সবাই আবার তোরজোরে লেগে গেল দুপুরের অনুষ্ঠানে। মোটামুটি 10টার দিকে বাসা মেয়ে শূন্য, ভাবির সাথে সবাই পার্লারে চলে গেছে। এবার খালুও মোটামুটি রেডি, খালামণিকে সে যে করেই হোক চিনবে, তাই খালা কী শাড়ি নিয়ে যাচ্ছে পার্লারে সেটা ভালো করে খেয়াল করে রেখেছে, যাতে গতবারের মতো এবার যেন কোনো সমস্যা না হয়। কিন্তু আমি আছি বড়ই মুশকিলে। বড় আপু যাওয়ার সময় বলে গেছে, গতবারের মতো মেকআপ করা নিয়ে যদি আবালামি করি তাহলে ওখানে বসেই নাকি আমাকে ক্যালানি দেবে। কী যে ভয় আছি সেটা বলতে পারছি না। খালো আর আমার মুখে দেখে যে কেউই বলবে পেটে সমস্যা আছে নাকি। আমার চেয়ে মনে হয় খালু বেশি ভয় আছে, মুখটা শুকনো আমচুরের মতো দেখাচ্ছে। ছোট মামাকে সকাল থেকে খুঁজতেছি সত্যি কথাটা বলার জন্য, আর মামা গায়েব। মামিকে জিজ্ঞেস করলে বলেছে কাজে বাইরে গেছে। 12টার দিকে আমরা সবাই রেডি হয়ে গেলাম কমিউনিটি সেন্টারে। আজকে সকাল থেকে নাস্তার কাহিনী হওয়ার পরে রাসেল ভাইও গায়েব। মোটামুটি সবারই আজকে গায়েব আনার রোগে ধরেছে। সেন্টারে যেয়ে দেখি ভাবিকে নিয়ে মহিলা মণ্ডল এখনও আসে নাই, মোটামুটি সব ফাঁকায়। আমি যেয়ে সোজা স্টেজের সামনের সোফায় এসি বরাবর বসে আয়নাটা বের করলাম ব্যাগ থেকে। যে চেহারার দশা কি হয়েছে আয়না বের করে দেখলাম, চেহারা গরমে একাকার, কাজল লেপটে গেছে, মুখে হালকা যা মেকআপ করেছিল তাও ছেঁড়া বেড়া অবস্থা। আস্তে আস্তে আবার সব কিছু ঠিক করে যেই আয়না বন্ধ করতে যাব, সেই দেখে আয়নাতে রাসেল ভাই দেখা যাচ্ছে। ইস, ব্লু শার্ট ব্ল্যাক জিন্স আর সেই এলোমেলো ছাকড়া চুল, মেয়েদের পাগল করতে আর লাগেটা কি? মানুষটা এত সুন্দর, স্বভাব চরিত্র সুন্দর হলে কতই না ভালো হতো। স্বভাবটা যেন আস্ত এক কচ্ছপের মতো। তাড়াতাড়ি আয়না বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে আমি ফোনে মনোযোগ দিলাম। চোখের কোণা দিয়ে দেখলাম রাসেল ভাই আমার দিকেই আসছে। বরাবর আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রাতে যা বলেছি মনে আছে তো? কি কথা? তুই তো আমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাইরে বের করে দিস। আচ্ছা বলবেন তো কি কথা? ওই পথ থেকে 100 হাত দূরে থাকবি, যদি দেখি ঢলাঢলি করেছিস তো দেখিস করি কি। এই বলেই হেঁটে চলে গেল। বেচারা স্বাদের জন্য কেন জানি না খুব খারাপ লাগছিল। আমার কারণে অহেতুক বাজে বাজে কথা শোনা লাগতেছে তার। একটু পরেই দেখি নতুন ভাবিকে নিয়ে সবাই এসে হাজির। বিয়ের দিনের মতো আমি আজকেও কনফিউজড, কোনটাকে? খালি ভাবি ছাড়া আমি আবারও কাউকে চিনতে পারছি না। ভাবি আসার একটু পরেই ভাবির বাসার লোকজনও এসে হাজির। আমি সবার অকচরে আস্তে করে একদম পিছের সারির চেয়ারে এসে বসলাম, যাতে মেকআপ পার্টির সামনে না পড়ি। আজকে যদি আমি আবারও চিনতে ভুল করি, এবার আর বকা না, বড় আপু সোজা আমাকে শুলে চড়িয়ে দেবে। আর পিছনে বসলে আর একটা উপকারও আছে, রাসেল ভাই বা সাত কেউই আমাকে দেখবে না, ক্যাচালো হবে না। পিছনে বসে মনের আনন্দে কানে হেডফোন দিয়ে গান শুনছি আর গেম খেলছি। হঠাৎই কান থেকে হ্যাচকা টানে কে যেন হেডফোনের একটা ইয়ারপিন খুলে নিয়ে গেল। পাশে ঘুরে দেখি ছোট খালু, কিন্তু ছোট খালুকে দেখলে মনে হচ্ছে যে যেন খালুর পিছনে আগুন ধরিয়ে দিচ্ছে, আর খালু দেখবে দিক হয়ে ছুটছে। ঘেমে নিয়ে খালু একাকার আমাকে দেখে বলে উঠল, নিপারে ওই দিনে সেও কঠিন বড় ঝামেলা করে ফেলেছি। খালুকে দেখে আসলেই মনে হচ্ছে বিশাল কোনো ঝামেলা করে এসেছে, যাতে তার জীবন নাশের আশঙ্কা পর্যন্ত রয়েছে। খালু শান্ত হয়ে বসে আমাকে বলেন কি হয়েছে। এটা বলেই খালুকে হাত ধরে পাশের চেয়ারে বসালাম। মা গো, বাসায় 100 বার দেখেছি তোমার খালা কোন শাড়ি নিয়েছে ব্যাগে অনুষ্ঠানে পড়ার জন্য, কিন্তু তোমার খালা বেইমানি করলে আমার কি? এই বলেই খালুর গলা যেন ভেঙে আসলো। খালু কি হয়েছে পুরোটা বলেন, তা না হলে আমি বুঝবো কি করে কি ঝামেলা হয়েছে? খালুকে সান্ত্বনার স্বরে বললাম আমি, তোমার খালা পার্লারে যে অনু শাড়ি চেঞ্জ করে পরেছে, বড় আপা শাড়ি সে পরেছে আর বড় আপা তার শাড়ি। আমি পেছন থেকে শাড়ি দেখে ভেবেছি ওই তো তোমার খালা মণি, যে পেছন থেকে রেণু ভেবে মোর্শেদা আপাকে জয় ধরেছি।
খালু দুই হাত দিয়ে মাথা চেপে ধরল খুব জোরে। আপনি বড় খালা আম্মাকে ছড়িয়ে ধরেছিলেন খালু? আমি আবারও প্রশ্ন করলাম, কেন জানি না আমার বিশ্বাস হচ্ছিল না। ছোট খালামণি এত রাগি, তাও সে বড় খালা আম্মাকে ভয় পায়। তার সাথে এই বাইচান্স ঘটনা, আজকে কি হবে আল্লাহই ভালো জানে। এখন তোমার দুই খালা হন্য হয়ে আমাকে গরু খোঁজা খুঁজতেছে। নিপা প্লিজ কিছু একটা করো খালুর জন্য। খালু যেন পারে না কান্নাই করে দেয়। মনে মনে ভাবতেছিলাম খালু নির্ঘাত যে আকাম ঘটাইছে তাতে হাসপাতালের সিট কনফার্ম। ছোট খালামণি অল্প বিস্তর ছেঁচা দিলেও বড় খালা আম্মা হাতটি কুড়ি করে ফেলবে সোজা। খালু এখানে তো কিছুই করা পসিবল না, বাসায় যাই আগে, আমি সবাইকে বুঝিয়ে বলবো ঘটনাটা। খালুকে শান্ত করতে বললাম আমি, আমার কথাই যেন খালু একটু ভরসা পেল। খাওয়া দাওয়া করে পরে যখন হাত ধুয়ে এসেছি তখন স্বাদের সাথে দেখা। এমন একটা পরিস্থিতির কথা না বলেও উপায় নেই, আমি নানান ছুতোয় সরে আসতে চাইলেও পারছিলাম না। একটু পরেই ঝুমু এসে হাজির, বারবার চোখ দিয়ে খুঁজছিলাম রাসেল ভাইকে কোথাও দেখা যায় কি না। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে স্বাদের ফোন আসলে সরে যায়। আমিও ঝুমুকে নিয়ে স্টেজে চলে আসি। স্টেজে তখন ফটো সেশন চলতেছে, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি সুন্দর লাগে নতুন নতুন ছুটিগুলোকে। বড় খালা আম্মা হুট করে এসে আমার সামনে হাজির। নিপা তুই শাহজাহানকে দেখেছিস? আমাকে দেখে জিজ্ঞেস করলো খালা আম্মা। না খালুকে তো দেখি না অনেকক্ষণ, খালুকে কি দরকার খালা আম্মা? গোবেচেরা মুখ করে প্রশ্ন করলাম উল্টো করে। ইতিহাসে আছে শাহজাহান মমতাজ মহলে তাজমহল করে দিয়েছিল, আজকের এই মডার্ন শাহজাহানকে মেরে ওই বউ রেনু তাজমহল বানাবে, যত টাকা লাগে আমি দেব। বড় খালা আম্মার এই কথা শুনে আমার মনে হচ্ছিল বুকের ভেতরে কামারের হপারের মতো শব্দ হওয়া শুরু হয়েছে। আর কিছু বলার আগেই খালা আম্মা সোজা হাঁটা শুরু করল। আল্লাহর দুনিয়ায় যত নমুনা আছে সব এই ফ্যামিলিতে, কি যে হবে খালুর কে জানে। ওয়াশরুমে যাওয়ার জন্য লেডিস পার্সটা মিলির কাছে দিয়ে আমি ওদিকে চলা শুরু করলাম। ওয়াশরুমের ঠিক পাশেই একটা দরজা, আমি দরজা বরাবর আসতেই দরজাটা খুলে আমাকে কে জানি টেনে ওই দরজার ভেতরে নিয়ে গেল। আমার গলায় গালে ঘাড়ে এলোমেলো আতরে যেন আমাকে ভরিয়ে তুলেছিল। আমি, এমন করার কোনো মানেই হয় না রাসেল ভাই, বারবার কেন এমন করেন আপনি? আপনি যদি পারেন তো একবারে নিজের করে নিয়েন। এই বলে সচরে ধাক্কা দিয়ে স্টোর রুম থেকে বের হয়ে চলে আসলাম। রাসেল ভাই আমার থেকে হয়তো এমন ফিডব্যাক কখনোই আশা করেনি। পেছনে তাকালে হয়তো দেখতাম হতভম্ব চোখে তাকিয়ে আছে লোকটা আমার দিকে। সে যাই হোক করুক, আমার কি তাতে? খালার কাছে যেয়ে বললাম, খালার শরীর খারাপ লাগছে আমার, বাসায় যাব। হঠাৎ কি হলো তোর? আমি আছি তোর সাথে। খুব চিন্তার সাথে খালা বলল, না ঠিক আছে আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। এই বলে মিলির কাছ থেকে পার্সটা নিয়েই বেরিয়ে গেলাম। মাথায় জানি না কোনো ভূত চাপলো, ভাবলাম হেঁটে হেঁটেই বাড়ি যাব। কতক্ষণ হেঁটেছিলাম জানি না, মাঝপথেই নামলো ঝুম বৃষ্টি। ভালোই হলো, চোখের পানিগুলো তো আর কেউ দেখতে পাবে না। হাঁটতে হাঁটতে খুব বেশি আম্মুর কথা মনে পড়ছিল। আম্মু থাকলে হয়তো এমন হতো না আর আজকে। হয়তো মনের আনাচে কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কথা বলতাম আম্মুকে, আজকে যেন চোখের পানি বাঁধ ভেঙেছে। সারা পথ বৃষ্টিতে ভিজে বাসায় এসে লক খুলে যখন ঢুকলাম প্রায় তিনটের উপরে বাজে। কোনো রকমে পার্সটা ছুঁড়ে ফেলে দিয়ে শাওয়ার নিতে ঢুকলাম। কতক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিলাম জানি না। যখন শীত লাগা শুরু হলো বুঝলাম জ্বর আসবে হয়তো। ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালাম। এখনও অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। কপালে হাত ছুঁয়ে দেখলাম মাথাটা যেন আগুন হয়ে যাচ্ছে। খালার রুমে যেয়ে মেডিসিন বক্স থেকে একটা নাপা ট্যাবলেট নিয়ে পানি দিয়ে গিলে ফেললাম। কেন জানি না বারবার কান্না দলা পাকিয়ে আসছিল গলার কাছে। এ হয়তো কাউকে নিজের অভিমানটুকু কাউকে না বোঝাতে পারার এই কান্না আমার। বারান্দায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। ঘোর ভাঙল ডোরবেলের শব্দে। দরজা খুলে দেখি ভাইয়া ভাবি ছোট খালামণি খালু এরা সহ মোটামুটি 10-12 জনের গ্রুপ ব্যাক করেছে। সবার মুখ মোটামুটি থমথমে একটা অবস্থা। সারা জীবন শুনে এসেছে মেয়ে পক্ষ মেয়ে বিদায় দিয়ে কান্না মার্কা অবস্থায় বাড়ি ফেরে, আর এরা দেখে ছেলে বিদায় দিয়ে কান্না করতে করতে এসেছে।
দরজা খুলে দিয়ে আমি রুমে গেলাম। এতদিন পরে মনে হচ্ছে হ্যাঁ এটা আমার রুম। পাতলা একটা কাঁথা গলা পর্যন্ত টেনে দিয়ে চোখ বন্ধ করতেই মনে হলো আমি যেন ঘুমের দেশে হারিয়ে গেলাম। আসলে গত তিন দিনে সব মিলিয়ে মনে হয় ছয় ঘন্টাও ঘুম হয়নি। শরীর আর এই অনিদ্রার ধকল কুলিয়ে উঠতে পারছিল না, তাই হয়তো এই অবেলায় নিদ্রা দেবী এসে ভর করেছিল আমার চোখে। ঘুমের মধ্যেই মনে হয় আমার আশেপাশে প্রচুর শব্দ, আমি যেন রাস্তার মাঝে শুয়ে শুয়ে ঘুমুচ্ছি। কিন্তু আমি তো বিছানায় ঘুমুচ্ছিলাম, রাস্তায় আসলাম কী করে? এসব ভাবতে ভাবতে চোখ খুলে দেখলাম আমাদের বেডরুমে তিল ধারণ করার জায়গা পর্যন্ত নেই। এত মানুষ এখানে কেন? স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে আবার খুললাম। না, এ তো স্বপ্ন না, সত্যি সবাই আমাদের বেডরুমে। কিন্তু ঘটনা কী? আমাকে ঘুম থেকে উঠে বসতে দেখেই সবাই একসাথে কথা বলে উঠল, আর আমার কান পর্যন্ত যেন কথায় পৌঁছচ্ছে না। হঠাৎই শুনলাম বড় আপু বলতেছে,